নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো এই ভিডিওতে দুটি ট্রান্সফার আপডেট তোমাদেরকে দিতে চলেছি গতকালের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে কার্লোস ডেলগার্ডোর সাথে অবশ্যই ওড়িশা এফসি দল আরও একটা মৌসুমের জন্য কন্ট্যাক্ট এক্সটেনশন করতে চলেছে বা চুক্তি বাড়াতে চলেছে তো তখন কিন্তু সেই ভিডিওতে আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম বলেছিলাম যে সোর্স অনুযায়ী এরকম খবর রয়েছে যে চুক্তি বাড়িয়ে নেবে এবং এখনও অফিসিয়াল হয়নি কিন্তু সেই বিষয়টায় মানে সোর্স অনুযায়ী যে খবরটা দিয়েছিলাম সেই খবরটা কিন্তু পুরোপুরি পাকাপোক্ত হয়ে গেছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও কিন্তু করে দিয়েছে ওড়িশা এফসি দল তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে কালো স্টেলগার্ডও কিন্তু আরও একটা মরশুমে ওড়িশাফসি দলের হয়ে থাকছে এবং দু চব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ এক বছরের চুক্তি তার সাথে কিন্তু বাড়ানো হয়েছে এবং কার্লো টেলগোটও কিন্তু এই চুক্তি বাড়ানোর পর একটি মেসেজ দেয় যে আই এম ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্টার সাপোর্ট ওড়িশা এফসি অর্থাৎ তিনি কিন্তু খুবই এক্সাইটেড হয়েছে আরও একটা মরশুম কন্টিনিউ করার জন্য ওড়িশা এফসি দলের হয়ে এরপরে বন্ধুরা তোমাদেরকে যে আপডেট নিউজটা দিতে চলেছি সেটা হচ্ছে রাজ বাসফোর রাজ বাসফোর জানে যাকে কিনা এটিকে মোহনবাগান দল সই করিয়েছি এই নিউজটা তো একদিন আগেই তোমরা পেয়ে গেছিলে কিন্তু এই রাজ বাসফোরকে কত বছরের চুক্তিতে সই করিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে বলেছিলাম না তো রাজ বাসফোরকে কিন্তু লম্বা চুক্তিতেই সই করানো হয়েছে পাঁচ বছরের চুক্তিতে তাকে কিন্তু সই করানো হয়েছে অর্থাৎ রিজার্ভ টিমে তো তিনি থাকছেন এই মুহূর্তে এবং তাকে পরবর্তী সময়ে প্রমোট করে কিন্তু মেন টিমে খেলানো হবেই কারণ এই যে কটা সাইনিং করেছে রিজার্ভ টিমের জন্য ইয়ং ইয়ং প্লেয়ারদের যাদেরকে সই করিয়েছে তার মধ্যে এই মরশুমের সেরা সাইনিংটা কিন্তু এই রাজ বাসফোরের সাইনিংটাই হয়েছে এটিকে মোহন পাকান দলের জন্য উনিশ বছর বয়সী এই সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার কিন্তু পরবর্তী সময়ে সান্দে ঝিঙ্গান প্রীতম কোটাল আনোয়ার আলীর মতো কিন্তু ডিফেন্ডাররা হবে এরকম কিন্তু বলাই যায় আর রাজ বাসফোরকে কিন্তু তোমরা পাঁচ বছরের চুক্তিতে এটিকে মোহন পাগান দলের হয়ে খেলতে দেখতে পারবে মানে আগামী পাঁচটা মরশুম কিন্তু এই রাজ কিন্তু এটিকে মোহন দলের হয়েই খেলবেন তো যে কোনো সাইনিং কিন্তু এটিকে মোহন পাকান দল দু এক বছরের এক বছরের সাইনিং তো খুব কমই দেখছি সব দু বছরের উপর দিয়ে কিন্তু সাইনিং করছে যে কোনো সাইনিং তো খুবই ভালো ম্যানেজমেন্টের কিন্তু ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু একটু অন্যরকম রয়েছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই তোমরা করে নিও